বর্তমানে কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার ভেতর সকালের জলখাবারটা যদি ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তাহলে তো বেশ হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেবিশেষ দিল্লি। সিনেবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ঘরে যে চাল আমরা সাধারণত রান্না করে ভাত খেয়ে থাকি সেই চাল দিয়েই ঝটপট একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে নিয়ে নিচ্ছি এক বাটি চাল। আপনারা কাপ মেপেও নিতে পারেন। সাধারণত যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে থাকি সেই চালই এটা। আপনারা চাইলে আতপ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই চালটাকে দু তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আপনারা আগের দিন রাতেও কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে সময়টা চালটা বেশ ভালোভাবে ফুলে যাবে। তো বন্ধুরা, এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 4 ঘন্টার মতো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পর দেখুন চালগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে। যেহেতু আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি তাই চালগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ফুলবে না। আতপ চাল হলে চালটা অনেকটাই ফুলে যায়। চালগুলো ভিজিয়ে রাখার পর এভাবে আঙুল দিয়ে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে চালগুলো কিন্তু ভেঙে যায়। এইবার এই চাল থেকে জলটা ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নেব, এর ভেতর সম্পূর্ণ চালটা দিয়ে দেব। সবগুলো চাল দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি মিহি না হয়, অল্প একটু দানা দানা থাকবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চালের ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে। এইবার এই ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, খুবই অল্প সময়ের ভেতর এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। সাধারণত আমরা যে চাল ভাত রান্না করে খেয়ে থাকি সেই চাল দিয়েই এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। এইবার যে বাটিটা মেপে চাল দিয়েছিলাম সেই বাটিরই অর্ধেকটা দিয়ে দিতে হবে সুজি। মানে যদি আপনারা কাপ মেপে নেন তাহলে 1 কাপ চাল সাথে 1/2 কাপ সুজি। সুজিটা ব্যাটারের ভিতরে দিয়ে দেবো এবং মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। সাথে এখানে স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন না হয়। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে এটা স্টিম হতে অনেকটা সময় লাগবে, আর যদি ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে চাল এবং সুজিটা ঠিকঠাকভাবে ফুলবে না। এরপর এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন। এরপর যে প্লেটটায় বা যে পাত্রে আমরা এই নাস্তাটা তৈরি করে নেব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এরপর চুলো একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কালো সর্ষে। সর্ষেগুলো একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, সাথে 1 টেবিল স্পুনের মতো ছোলার ডাল। এই সব উপকরণ একটু ভেজে নিতে হবে। এর ভেতরে 2 কোয়া গ্রেট করা রসুনও দিয়ে দিলাম। সব কিছু একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে এখানে কারি পাতাও দিয়ে নিতে পারেন, তার ফলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। এইবার এই তড়কাটা যখন ফ্রাই হয়ে যাবে তখন ব্যাটারের ভেতর সরাসরি ঢেলে দিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঢাকা চাপা দেওয়ার ফলে সুজি এবং চালগুলো বেশ ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে যদি ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে একটু জল মিলিয়ে তারপর খুব ভালোভাবে সব কিছুকে মিলিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আপনারা এখানে ইনো ব্যবহার করতে না চাইলে বেকিং সোডাও দিয়ে নিতে পারেন। ইনোটা দেওয়ার পর অল্প একটু জল দেবো ইনোটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব। ইনো দেওয়ার ফলে ব্যাটারটা বেশ অনেকটাই ফুলে যাবে। তারপর ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর যে পাত্রে আমরা আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম সেই পাত্রে এই ব্যাটারটাকে ঢেলে দিতে হবে, আর পাত্রটা ধরে অল্প একটু ট্যাপ করে দিতে হবে, যার ফলে এর ভেতর যদি কোনো প্রকার এয়ার বাবলস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে।
এরপর এই নাস্তাটাকে স্টিম করার জন্য চুলায় একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবার এই থালাটাকে দিয়ে দিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে কমসে কম 10 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, ঢাকাটা খুলে উপরের কালার দেখেই কিন্তু বোঝা যাবে নাস্তাটা হয়েছে কিনা, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরেও একটা টুথপিক দিয়ে এভাবে সেন্টারে ঢুকিয়ে চেক করে নিতে পারেন নাস্তাটা হয়েছে কিনা। তারপর এই নাস্তাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এই নাস্তাটাকে ডিমোল্ড করার জন্য থালার সাইড থেকে একটা নাইফ দিয়ে ভালোভাবে কিনারাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর থালাটা একটা প্লেটের উপরে রেখে একটু ট্যাপ করলেই কিন্তু খুব সহজে নাস্তাটা বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, নাস্তাটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসেছে। এবার আমি অন্য একটা প্লেটে রেখে এবার নাস্তাটাকে সোজা করে নিচ্ছি। এইবার এই নাস্তাটাকে আমি আপনাদের কেটেও দেখাবো। নাস্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নাস্তাটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই এক কাপ চাল দিয়ে বা এক বাটি চাল দিয়ে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। যদি আগে থেকে চালটা ভিজিয়ে রাখা হয় তো মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায়। এই নাস্তাটা খাওয়ার জন্য আপনারা যে কোনো সস বা চাটনি ব্যবহার করে নিতে পারেন। আর যদি ঘরে ধনে পাতা চাটনি বানাতে চান তাহলে ধনে পাতা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা এবং দই একসাথে দিয়ে মিক্সির ভেতরে পেস্ট করে নিলেই কিন্তু ধনে পাতা চাটনিটা রেডি হয়ে যাবে। সাথে স্বাদ মতো লবণ অবশ্যই দিয়ে দিতে হবে। মিষ্টি চাটনি থেকে ঝাল চাটনি দিয়েই কিন্তু এই রেসিপিটি বা এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই এক কাপ চাল দিয়ে খুব সহজভাবে তৈরি করা নাস্তার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথেই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো এক রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।